এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে জার্মানি সহ ইউরোপের করোনা পরিস্থিতি সব শেষ খবর জানাতে এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া সরাসরি যাচ্ছি তার কাছে বিটু জাফর সুখ এবং দুঃখের কাহিনী নিয়ে অর্থাৎ জগৎ সংসারে এই দুটি জিনিস একই সাথেই চলছে এই দুটি জিনিস এই দুটি বিষয় নিয়ে আজকে আপনাদের বা আপনাকে আমি কিছু তথ্য দিব সেটি হচ্ছে আপনারা জানেন যে বরাবরের মতোই জার্মানিতে আক্রান্তের সংখ্যা এক লক্ষ সাতচল্লিশ হাজার ছাড়িয়ে গেছে এবং সেখানে এখন পর্যন্ত গত চব্বিশ ঘন্টার ব্যবধানে এক জনের মৃত্যু সেটি নিশ্চিত আমাদের করেনি কিন্তু একশো জন আসলে আক্রান্ত হয়েছে তবে একশো আশি জন আসলে গত চব্বিশ ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেছে সেই সাথে আসলে আপনারা জানেন যে আশেপাশের যে দেশগুলো তাদের মধ্যে যে স্পেনে সেখানে এখন পর্যন্ত চারশো আশি জন এবং পাঁচ পাঁচশত সাতচল্লিশ জনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টার ব্যবধানে ফ্রান্সে এবং পাঁচশত জনের মৃত্যু হয়েছে ইতালিতে অর্থাৎ মৃতের সংখ্যা কিছুটা কমে আসছে সেটি অবশ্যই প্রশংসার ব্যাপার এবং সেই সাথে এখন পর্যন্ত একশো জন মানুষের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টার ব্যবধানে সেটি হচ্ছে বেলজিয়াম সেখানে আপনারা জানেন যে সেখানে আসলে অনেকটাই সংক্রমণের বাড়ছে এবং একচল্লিশ হাজারেরও বেশি মানুষ সেখানে সংক্রমিত হয়েছে এখন পর্যন্ত সেই সাথে তুরস্কে আসলে কিছুটা বেড়ে গেছে আক্রান্তের সংখ্যা সেখানে নব্বই হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে গত চব্বিশ ঘন্টার ব্যবধানে প্রায় একশো পঁয়ষট্টি জনের মতো মানুষ একশো পঁয়ষট্টি জন গত চব্বিশ ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করছে নেদারল্যান্ডে আসলে সবখানেই কিছুটা দুঃখের কথা তবে সুখের কথা এই যে জার্মানিতে পঁচানব্বই হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে গেছেন সেটি আসলেই সুখের কথা এবং দুঃখের কথাগুলো আমি আপকে আপনাকে আগেই বলেছি আর একটুখানি দুঃখের কথা বলি যেটি হচ্ছে আসলে অর্থনীতির কথা সেটি আপনারা হয়তো কিছুটা শুনেছেন এখন পর্যন্ত ইতিহাসের সর্বনিম্ন তেলের দামে আসলে ধস নেমেছে বিশেষ করে চল্লিশ ডলার প্রতি বেরেলে বিক্রি হচ্ছে এবং সেটি আসলে অর্থনীতিবিদরা খুব অর্থনীতির জন্য আসলে সংখ্যা দেখছেন এবং অনেক মানুষের চাকরি চলে গেছে সেটিও দুঃখের কথা তবে সুখের কথা এই যে জার্মানিতে বিভিন্ন অঙ্গরাজ্যে বিশেষ করে জ্যাকসেন ম্যাকলুন ফফমান ফমান এবং অন্যান্য অঙ্গরাজ্যে পর্যায়ক্রমে পরা করা হয়েছে এবং বিশেষ করে এই করা হয়েছে করে যখন মানুষ ট্রেন বাজার করতে যাবেন সেখানে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে জাফর আপাতত এই ছিল আমার কাছে জগৎ সংসারের সুখ এবং দুঃখের কথা জার্মানির বার্লিন থেকে জার্মানি সহ ইউরোপের করোনা পরিস্থিতির শেষ খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী বিটু বড়ুয়া রাতে